16 মার্চ 2007। পরদিনই ভারতের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। একে তো শক্ত প্রতিপক্ষ ভারত, তার উপর প্রথমবার বিশ্বকাপের মূল মঞ্চে তাদের বিপক্ষে মাঠে নামা। সব মিলিয়ে বাংলাদেশ শিবির কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত ছিল তো বটে। ঠিক এই মুহূর্তে অনেকে চায়নি মানজারুল ইসলাম রানার মৃত্যুর সংবাদ বিগ ম্যাচের আগে তার সতীর্থদের কানে পৌঁছাক, কিন্তু খারাপ খবর কি আর চেপে রাখা যায়। সবচেয়ে বড় আঘাতটি হয়তো পেয়েছেন সেদিন মাশরাফি বিন মুর্তজা, কারণ রানা ছিলেন তার সবচেয়ে কাছের বন্ধু। 17 মার্চ 2007, বিশ্বকাপে কঠিন প্রতিপক্ষ ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের আগে রানার প্রয়াণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পুরো বাংলাদেশ শিবির তখন শোকে কাতর, সেই শোকে যেন শক্তিতে পরিণত হয় সেদিন। তাই তো 103 ডিগ্রি জ্বরও হার মেনেছে মাশরাফির কাছে। সেদিন লাল সবুজের উত্তাল ঢেউয়ে হারিয়ে যায় ভারত। বাংলাদেশের কাছে হেরে শিরোপা প্রত্যাশী দলটি বাদ পড়ে প্রথম রাউন্ডেই। ম্যাচের পর সেই জয় উৎসর্গ করা হয় অবধারিতভাবে রানার নামে। 1984 সালের 4 জানুয়ারি খুলনায় জন্মগ্রহণ করেন রানা। মাত্র 19 বছর বয়সে 2003 সালে মোহাম্মদ রফিকের ইঞ্জুরির কারণে তিনি সুযোগ পান জাতীয় দলে। জীবনের প্রথম ওভারেই তাক লাগান, ধীরে ধীরে দলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে হন আস্থার জায়গা। বাংলাদেশের প্রথম সিরিজ জয়ও ছিল তার অসাধারণ অবদান। 2006 সালে জাতীয় দলে হঠাৎ তার ছন্দ পতন, তবে বাঘের মতোই ফিরে আসার পথ তৈরি করছিলেন। দুর্ভাগ্য 2007 সালের বিশ্বকাপে সুযোগ মেলেনি তার, এই সুযোগ না মেলাটাই তার জীবনের ইনিংস দেয় থামিয়ে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বিসিবি চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচ শেষে দুটি বাইকে করে বের হয়েছিলেন 4 জন। উদ্দেশ্য বিখ্যাত আব্বাস হোটেলের চুইঝালের গরুর মাংস। একটি বাইকে ছিলেন রানা। হঠাৎ নিয়ন্ত্রণ হারায় বাইকটি, কিছু বুঝে ওঠার আগেই সড়কে ছিটকে পড়েন তিনি। বিপরীত দিক থেকে আসা গাড়ি সেদিন দুর্বার তরুণকে থামিয়ে দেয় চিরতরে। প্রিয় গরুর মাংসের স্বাদ না নিয়েই সেদিন রানা চলে যান না ফেরার দেশে। এক সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারের মাত্র 22 বছরে নিথর দেহ থেতলে পড়ে থাকে মহাসড়কে। ফারজানা ববি, মানবজমিন।